আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে ওয়ার্ল্ড সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা সাইকোলা খারাপাড়া গ্রামে। এখানে একজন তরুণ উদ্যোক্তা, তিনি কৃষিকাজের পাশাপাশি একটি ফেন্সি জাতের কবুতরের খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কী কী জাতের কবুতর আছে এবং এই কবুতরগুলো কী কী নাম, বর্তমান কবুতরগুলোর কী দাম এবং কবুতরগুলোকে কী পরিমাণে খাবার খাওয়াচ্ছেন এবং রোগ প্রতিরোধের কী ব্যবস্থা করছেন। তো পুরোটার আয়োজন জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই এই খামারের সঙ্গে এই কবুতর বিষয়ে সব কিছু জানতে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রাজিব হাসান। আচ্ছা, আপনি যে খামারটা করেছেন, এটা কী জাতের কবুতরের খামার? এটা ফেন্সি রেসার দুইটারই। আচ্ছা, এই খামারে আপনার কী কী জাতের কবুতর আছে? এটা সেক স্টেসার আছে, জার্মান মরানা আছে, শোকিং আছে, সেকশন শিল আছে, লাভ ব্ল্যাক লাহোরি আছে, তারপরে এই ঝর্ণা শাটিং আছে, অনেক কিছুই আছে আর কি। আচ্ছা, অনেক জাতের কবুতর আছে। তো বর্তমানে আপনার যে খামারের যে কবুতরগুলো আছে কোনটার কত দাম? এটা সেক স্টেসারের রানিং বিয়ার নিলে 30-32 হাজার টাকার ভিতরে পাওয়া যাবে, বা আমার থেকে নিলেও নিতে পারবে। আর বেবিগুলো 8-8.5। আর সেকশন শিল আছে, সেকশন শিল 7,000-7,500 এরকম কম বেশি করা যাবে। রানিং বিয়ারগুলো 28-30 হাজার টাকার ভিতরে পাওয়া যাবে, বা আমার থেকে নিলে পারবে। জার্মান মরানা আছে 26,000 টাকা, 26-27 হাজার টাকা এরকমই, 1-2 হাজার টাকা ডিফারেন্স। আর বেবিগুলো 7,000 টাকা। ব্ল্যাক লাহোরি আছে, ব্ল্যাক লাহোরি আমি রানিং কিনছিলাম, বেবি আছে, রানিং আমি বিক্রি করবো না, বেবি আছে, বেবি 6-6.5 হলে বিক্রি করে দেবো। আর এদিকে ঝর্ণা শাটিং, হ্যাঁ ঝর্ণা শাটিং 1,800-2,000 টাকা বেবিগুলো, বেবিগুলো 1,800-2,000 টাকা। আর রানিংগুলো 6,000 টাকা দিয়ে আমি কিনছিলাম, এক জোড়া রানিং পেয়ার কিনছিলাম। কেনার পরে আমি আল্লাহর রহমতে ভালোই বেবি বিক্রি করতেছি, এদিকে চাহিদা খুব বেশি, ঝর্ণা শাটিংয়ের চাহিদা খুব বেশি। তো আপনার এই খামারে মানে কত পেয়ার কবুতর আছে? আমার এই খামারে আছে 30 পেয়ার কবুতর আছে। মানে ফেন্সি এবং রেসার দুইটা মিলে 30 পেয়ার? না, শুধু ফেন্সি মিলেই আছে, আর রেসার ঘরেও কিছু আছে। আর বাইরের রেসারটা ধরেন যে ওগুলো আমি রেস করাচ্ছি, বাইরের রেসার আছে, ওইটা 15 পেয়ার রেসার আছে বাইরে, ওর রেস চলতেছে। আর এখানে খাসায় আছে রেসার আর ফেন্সি আছে, এগুলো দিয়ে 30 পেয়ার আছে আর কি। আপনি যত পেয়ার কবুতর পালন করেন, এই পেয়ার থেকে আপনি মাসিক একটা আয় মানে কী পরিমাণ হতে পারে? এটা মাসিক একটা আয় ধরেন যেটা অনেক সময় প্রতিটা কবুতরের সেক্টর থেকে পাওয়া যায় না, প্রতি মাসে গড়ে ধরতে হয়। অনেক সময় আছে ডিম আবহাওয়ার কারণে বা আমার নিজের দুর্বলতার কারণে বা অনেক একটা সমস্যা হলে ডিম কত সময় নষ্ট হয়ে যায়, আবহাওয়া চেঞ্জ হলে নষ্ট হয়ে যায়। কিন্তু গড় পিস ধরেন যে আমার এক জোড়া যদি 30 পেয়ার কবুতর থাকে, 2 পেয়ারের ডিম নষ্ট হয়ে যায়, এরকম হতে পারে, আরও কমও হতে পারে। কিন্তু আমি আশা রাখি আর আল্লাহর রহমতে আমার 30 পেয়ারের বাচ্চা তোলে, 30 পেয়ারের বাচ্চা ওঠে, কোনো সমস্যা হয় না। কিন্তু নতুন যারা আছে গড়ছে তাদের অনেক সমস্যা হয়, অনেক সময় ফোন দেয় আমার কাছে যে এইসব ডিম জমে না কেন, ডিম জমা ডিম বাচ্চা উঠতেছে না কেন, অনেক ধরনের সমস্যা হয়। আল্লাহর রহমতে আমার ওই 2-1টা যদি ভাঙে টেঙে না যায় তাহলে কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। তো আপনি এই কবুতর পালন কতদিন যাবত? আমার এই কবুতর পালন ফেন্সি পালন 4 বছর ধরে। এই 4 বছরের মধ্যে আপনি কোনো রোগ বলার সম্মুখীন হয়েছেন? 4 বছরের ভিতর আমি রোগ বলার সম্মুখীন হয়েছি যখন আমি নতুন ছিলাম, প্রথম এক জোড়া কবুতর কিনেছিলাম তখন আমি রোগের সম্মুখীন হয়েছিলাম। কী রোগ ছিল তখন? রোগটা ছিল ওই যে পায়খানা সবুজ হওয়া, ঠান্ডা আর কি, ওইটা পায়খানা সবুজ, শীতের সময় কিনছিলাম তো পায়খানা একদম সবুজ আর ঝিমানো,
জিম্মানো কিছু খাওয়া দাওয়া করে না এই রোগটা ছিল তো আপনি এই রোগের ট্রিটমেন্ট কিভাবে করলেন রোগের ট্রিটমেন্ট তখন তো আমি নতুন ছিলাম কিছুই বুঝতে পারিনি বড় ভাইদের সিনিয়র ভাইদের থেকে শুনলাম শোনার পরে ওনারা যে ওষুধ বললো খাওয়াইলাম খাওয়ার পরেও তারপরে কমতেছে না তারপরে কমতেছে না আমি তো তখন গিট খাওয়াইতাম এক ভাই আবার বড় ভাই বললো যে গিটটা তুমি সঠিকভাবে দাও তো গিট সঠিকভাবে দাও তো গিট তো আমি সঠিকভাবে দিচ্ছি আমাকে আমি বললাম তো বললো গিট তোমার তৈরি না তুমি কিনে আনছো তখন বাজারে গিট দিয়ে খাওয়াচ্ছি বলে বাজারে গিট চেঞ্জ করো তুমি নিজে গিট বানাও নিজে গিট বানানোর পরে ওই গিট খাওয়ায় আর বড় ভাইরা কিছু ওষুধের সাজেশন দিছিল এগুলো খাওয়ায় আল্লাহর রহমতে ভালো তারপরে আমার আর রোগের সম্মুখীন আর আজও হয়নি আমি আচ্ছা আপনি রোগ বালাই যাতে না হয় তার জন্য কি কি ওষুধ খাওয়ান রোগ বালাই না হওয়ার জন্য আমি রানীর ক্ষেত্রে ভ্যাকসিন দেই রানীর ক্ষেত্রে ভ্যাকসিন দেই আর মূলত কথা কবিতরের কৃমি ডোজ হলে মেন কৃমি ডোজ করবেন পাশাপাশি লিভার টনিক আর জিঙ্ক কেয়ার দিবেন ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিবেন আমি প্রতি বছরে দুইবার করে দিই দেওয়ার পর আল্লাহর রহমতে আমি আর কবিতর এখন সুস্থ আছে কোনো রোগের সম্মুখীন আমি অত হই না আচ্ছা আপনার কবুতরে যে খাবার দিচ্ছেন খাবারের মেনুতে কী কী আছে খাবারের মেনুতে ছয় সাতটা আইটেম আছে আছে গম আছে ভুট্টা আছে তারপরে চীনা আছে ছোলা আছে সাদা ডার্বি আছে আবার হর আছে অনেক কিছু আইটেম আছে আর কি কিন্তু মূলত সাতটা আইটেমই বেশি চলে মানে এগুলিকে মিশ্রিতভাবে দেন নাকি আলাদা আলাদা করে না এগুলো মিশ্রিতভাবে দেই মিশ্রিতভাবে দিই অনেক মানুষে ভুট্টা ভেঙে খাওয়ায় কিন্তু আমারগুলো ভেঙে খায় না আমার আমার ছোট সাইডে ভুট্টাকে দিলে আমার আমার ওগুলোই ভালো খায় তো আমার এগুলো দিয়েই আমি ভালো চলতেছে তো ভুট্টা যে মানে আমান খায় এতে কি কোনো সমস্যা হয় কিনা কবুতরের আমার কখনো হয় নাই আল্লাহর রহমতে এখন অন্য ভাইদের কি সিনিয়র ভাইদের জুনিয়র ভাইদের হয় কিনা আমি সম্ভবত জানি না কিন্তু আল্লাহর রহমতে আমার কখনো হয়নি আচ্ছা আপনি কবুতর পালনে কি বুঝতে পারছেন কবুতর পালন লাভজনক কিনা হ্যাঁ কবুতর লাভজনক যারা নতুন উদ্যোক্তা আছে তারা যদি গড়ে আল্লাহর রহমতে আমি বলবো তাদের জন্য করার জন্য যে তারা গরু আমি হিসাব করে দেখছি কবুতর পালনের ভিতরে তার বেকারত্বা যারা বেকার আছে যারা বেকার যুবক যারা এই যে খেলার নেশা এদিকে আউট যারা নেশা এই কবুতর পালন হিসাবে আউট নেশাটাও যাবে আবার এদিক থেকে টাকাও বের হবে তার একটা সঠিক চিন্তাভাবনাও আসবে তার ওই চিন্তাধারাটা মানে বিপথে যাবে আচ্ছা আপনার পেশাটা কী আমার পেশা কৃষিকাজ করি আমি কৃষিকাজের পাশাপাশি আপনি ফেন্সে কবুতর খামার করেন কৃষিকাজের পাশাপাশি আমার খুব শখ ছিল কৃষিকাজের পাশাপাশি খুব শখ ছিল এই কারণেই অনেক মানুষই করছে আমার আশেপাশে আমি দেখছি দেখার পরে আমার খুব শখ জাগে শখ থেকেই আজকে আমার এত এই খামার তো সেক্ষেত্রে কি আপনি সফল হ্যাঁ আল্লাহর রহমতে আমি সফল আমি আশা করছি যে কদিন আমি থাকবো আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমার কবুতরকেও ভালো রাখে এই কবুতরগুলোকে যে সময় দিতে হয় সময়টা মানে কয় বেলা দিচ্ছেন এবং কীভাবে দিচ্ছেন দিনে তিন বেলায় সময় দিতে হয় দিনে তিন বেলা সকালে খাইতে দিতে হয় খাওয়াতে দিতে পানি দিতে হয় দুপুরে এই গিটটা দিতে হয় দুপুরে মূলত আমি খাইতে দিই না দুপুরে গিটটা দিই আর বিকালে খাইতে দিই বিকালে খাওয়া দাওয়া শেষে পানিগুলো ফালাই দিই পাটির খাবার টাবার যা থাকে ওগুলো তুলে ফেলি যেন এগুলো ময়লা না পড়ে ময়লা পড়লে এর অসুখ হওয়ার সম্ভাবনা থাকে আপনি যেহেতু কৃষিকাজ করেন কৃষিকাজের পাশাপাশি ফেন্সি কবুতরের খামার করে আপনি সফলতা পেয়েছেন তো সব কাজের মধ্যেও আমাদের সময় দিচ্ছেন সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিদায় নেব এই ফেন্সি কবুতরের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ